শুভেচ্ছা সবাইকে দেখতে পাচ্ছেন বন্ধু, এটা বিগ সাইজ র্যাট স্নেক আছে, তো এর ভেতরে ঢুকে আছে। আমি এটাকে বার করছি এখন, তারপর আপনাদেরকে নিয়ে যেয়ে দেখাচ্ছি বাইরে। দেখতে পাচ্ছেন বন্ধু, এটা খুব বিগ সাইজের আছে, তাই একটু অসুবিধা হচ্ছে নিজেকে বাঁচাবার চেষ্টা করছি আমার থেকে। এটাকে আমি নিতে যাবো এবারে, কারণ মানুষের ঘরে থাকলে মানুষের সঙ্গে এরও বিপদ আছে। দেখতে পাচ্ছেন গায়ের জোরটা আপনারা বুঝতেই পারছেন। ইন্দুর খেয়েছে একটা বড় ব্যাঙ ইন্দুর, যাই হোক। বন্ধুরা, এমনি আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, দেখছেন এখন আমি রাতেই অন্ধকারে চলে এসেছি জঙ্গলে, কেন কি এইসব সাপ ঘরে রাখা যায় না। আর আজকে খুবই ভালো দিন আছে, আপনারা জানেন, আমি একটু আগেও বলেছিলাম আজকে মামনসার পুজোর আছে। আপনারা সাপ দেখতে পেলে তাকে মারবেন না, এদেরও জীবন আছে যেমন আমার আর আপনার আছে। আপনারা প্লিজ আমায় কল করবেন, তাছাড়া আরও অনেক স্নেক সেভার আছে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, তাদেরকেও কল করবেন, কিন্তু সাপকে মারবেন না। আর নিজেরা হ্যান্ডেলিং করতে যাবেন না, কেন কামড়ে দেওয়ার পর যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা ভেরি বিগ সাইজ আছে, এটা 6 ফুটের থেকে একটু বড় আছে, কেন আমারই হাইট আছে 6 ফুটের মতো, তারপর থেকে বড় আছে। তো এই সাপটি আমি এখনই রেসকিউ করেছিলাম শিবপুর থেকে, দেখুন এখানে আহার করে আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঘরে বয়ে যাচ্ছে, ভেরি বিগ সাইজ। আসুন এমনি সাপকে আমার বাঁচাবার জন্য আমার কল করতে থাকবেন, ঠিক আমি এখন ছেড়ে দিচ্ছি নিজের স্থান করে সামনে। দেখতে পাচ্ছেন বন্ধু, ভেরি বিগ সাইজ। যা জয় হিন্দ বন্ধুরা, এমনি আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা, কিছু অসুবিধা হলে সেটাও আমাকে বলবেন। জয় হিন্দ।